فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون سيصنع إمام نعبي رحمة الله عليه তার আল মজমু শরহ আল মুহাজ্জাব কেতে বলছেন যে এতে তিনটা রাবি আছে কুল্লুহুম দুআফা এরা সকলে জয়ী মানে তিনজন রাবি তিনজনই জয়ী তো জয়ী ফাজে দলিল নেওয়া যায় নাকি এটা দলিল এটা বিধান যে এখানে আমাকে এটা বলতে হবে ওটা তো কোরআন কারিমের আয়াত সূরা তাহার আয়াত কিন্তু এই আয়াত এখানে আমাকে পাঠ করতে হবে দলিলটা তো ইমাম নাওয়ি বলছেন যে তিনটা রাবি আছে সবগুলি জয়ী এরপরে উনিও বলা দিয়ে গিয়েছেন যে এটা ফাজাইল আমলের ক্ষেত্রে জয়টাই চলে ফাজাইল আমলের ক্ষেত্রে নিয়েছে কিন্তু আসলে তো ফাজাইল আমল নয় আসল কথা হলো যে এটা একটা বিধি বিধান তারপরে কথা হলো যে সবগুলি আল্লাহর বিধান ফজিলত হোক আহকাম হোক সর্বক্ষেত্রে আমরা সহি হাদিস মানতে পারি এবং এটাই মুহাক্কিক ওলামায়ে ফয়সালা মুহাক্কিক ওলামায়ে দিনের ফয়সালা যাদের ভিতরে আছে ইমাম বুখারি মুসলিম অনুরূপভাবে শেখ ইবনে তাইমা আল্লামা ইবনে কাইয়িম ইবনে আরাবি সহ অনেক বড় বড় মুহাদ্দিসিন কারণ রয়েছেন যে জৈব হালা জৈব হাদিস কোনো ক্ষেত্রে প্রযোজ্য নাই না আকিয়াতে না বিধি বিধান হালাল হারাম ইত্যাদির ক্ষেত্রে তাহলে দেখা আছে যে ওই আমলটা আমাদের দেশে চালু হয়েছে একটা জৈব হাদিসের উপর ভিত্তি করে এরকম অনেক আমল চালু থাকে চালু হয়ে থাকে যার ভিত্তি হলো জৈব হাদিস বা জাল হাদিস এবং এই জাল হাদিসের মাধ্যমে ইসলামের ভিতরে যত ভেজাল ঢোকানো হয়েছে আর অন্য কোনো মাধ্যমে এত ভেজাল ঢোকানো হয়নি জাল হাদিসের মাধ্যমে এবং হাদিস যারা জাল করেছে তারা বিভিন্ন চক্রে বিভিন্ন শ্রেণী হাদিস জালকারী চক্র বিশেষ করে একটা শ্রেণী যারা হাদিস জাল করে বা জাল হাদিস প্রচার করে তারা হলো সুফি মতবাদী লোক সুফি সাহ যাদের কথা মানুষকে হেদায়ত করতে হবে জাল কথা হোক আর যাই কথা হোক হেদায়ত হোক এরকম একটা এই সুফি মতবাদের লোকের মানে অভাব না এই মতবাদের এবং তারাই দেখবেন যে জাল হাদিস প্রচারের ক্ষেত্রে খুবই তৎপর যেমন এক অক্ত নামাজ যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কত হোক বা জাহান্নাম থাকতে হবে হ্যাঁ কত কোটি দুই কোটি অষ্টাশি লক্ষ এই যে একটা গণনা এইভাবে গণনা করে দেওয়া যে যে ব্যক্তি নামাজ এক অর্থ নামাজ হবে তার এই শাস্তি এই গাণিতিক হিসাবটা বলা যায় জাল হাদিসের হিসাব চালু আছে না পনেরো প্রকার শাস্তি দেওয়া হবে বেনামাজিকে এত হাদিস থাকলে বুখারী মুসলিম আবুদাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ কিন্তু এগুলো হাদিসের দরকার হবে না এগুলো হাদিসের থেকে বেশি প্রাধান্য দেওয়া হলে এই হাদিসটাকে এই জাল হাদিসটাকে যে পনেরো প্রকার শাস্তি এত প্রকার দুনিয়াতে তিন প্রকার কবরে তিন প্রকার কবর থেকে ওঠার পর তিন প্রকার হাসরে এরকম এটা একটা ভাগ করেছে বিদাতি ভাগ আমার মনে নাই কিন্তু এটা সবাই জানে যে একটা ফাজাইল আমার একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস যে পনেরো প্রকার শাস্তি হবে না তারপরে শেখ সাহেব বলছেন যিনি এই হাদিস উল্লেখ করেছে ফাজাইল আমলে উনি বলছে কোনো হাদিস আমি খুঁজে পাই হাদিসের কোনো কথাই মানে তো শেখ বিন বাদ তিনি বলছেন যে হাদিসটা জাল এটাকে জাল বলেছেন হাফে ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি তাহলে জাল হাদিস জাল হাদিসটাকে আজ পর্যন্ত ফাজাইল আমল থেকে উঠেছে আচ্ছা ওইভাবে থাকবে কেউ ভাবে থাকতে পারে একমত আল্লাহ যদি হেদায়ত দেন কোনো সময় যে না খালি বাড়ি জাল হাদিস অন্যদিন চলছে উঠিয়ে দিয়ে এটা তাহলে তো এরকম জাল হাদিসের মাধ্যমে দেখা যাচ্ছে যে অনেক কিছু ধর্মের নামে অধর্ম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জাল হাদিসের একটা বিশ্বাস জাল হাদিসের বিশ্বাস যে স্বামী স্ত্রী মেলামেশাকালে কথাবার্তা বলা যাবে কথা বলে বোবা হয়ে আল্লাহ কোনটা বেশি দোষের কোনটা বেশি বড় স্বামী স্ত্রীর মেলামেশাটা বড় হলো না কথা বলাটাই বড় হয়ে গেল তো কথা বললে বোবা হয়ে যাবে আর তাকালে কেউ কাউকে যদি দেখে চক্ষু কানা হয়ে যাবে চক্ষু কানা যায় আসা কোথায় পাওয়া যাবে জাল হাদিস কিন্তু সবই জালিয়াত কথা তারপরে আসে না এগুলো বিশ্বাস মুরব্বীরা কিন্তু এর উপরে আমল করে সারা জীবন পার করে তো এই যে মনে করেন যে জাল হাদিস সব দেখেই মানে জাল বেঁধে দিয়েছে আমাদেরকে সংকুচিত করে ফেলেছে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে
দাঁড়িয়ে পেশাব করা বিষয়ে বুখারী শরীফে এখানে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিছু লোকের জিবালার কাছে আসলেন, মানে ডাস্টবিনের কাছে এসে, সেখানে এসে উনি দাঁড়িয়ে পেশাব করলেন বুখারী শরীফে। এটা একটা হাদিস পাওয়া গেছে। এখন এই হাদিসের ব্যাখ্যায় অনেক কথাই বলেছে যেগুলো সবই জায়গায় একটা সহি আছে। কেউ কেউ বলেছেন যে আল্লাহ রাসূলের ইয়াতে অসুখ ছিল, এ কারণে উনি বসে, ওর কথাটা ভিত্তিহীন কথা। এভাবে একাধজন একাদ কারণ দর্শিয়েছে, কিন্তু আসলে বুখারী শরীফে এই হাদিসটাই আছে। তার মানে এর সঠিক ব্যাখ্যা আমরা বলতে পারি যে প্রয়োজনে দাঁড়িয়ে পেশাব করা যায়, বসে পেশাব করাটা উত্তম, কিন্তু দাঁড়িয়ে পেশাব করা এটা যায় রয়েছে। শর্ত হলো দুটো, একটা হলো পর্দা, মানুষ যেন না দেখে, একটা সেটা থেকে হেফাজত থাকে। এই জন্য দেখা গেছে যে সাহাবিয়াকেরামের ভিতরে ইবনে ওমর, ওমর সহ আরও বিভিন্ন সাহাবির আমল প্রমাণিত যে তারা দাঁড়িয়ে পেশাব করছে। এই জন্য হাফিজ ইবনে হাজার বলছেন যে আসল কথা যে দাঁড়িয়ে পেশাব করা যায়, কোনো কারাহাত নেই, মাকরুহ টানো বলে কিছু জিনিস নেই, দাঁড়িয়ে পেশাব করা যায়। এটা ওমেনের রসাস, রসাস যখন নিরাপদ হওয়া যাবে এই পেশাবের সেটা থেকে। হতে পারে এমন কিছু স্থান যে আপনার বাসাটাই নিরাপদ, একবারে নোংরা হয়ে আছে, আপনি তখন সেখানে বসবেন? সেখানে যদি না বসে তবুও দেখবেন যে বাড়াবাড়িকে আমাদের লোক বলা যায় দেখি ইয়াহুদির বাচ্চা এটা এইভাবে পেশা করে। এখন ওই জায়গাটা বসারই প্রেক্ষাপট নাই, কিন্তু এত কেন, এত কেন, মানে বিষয়টার ক্ষেত্রে এতটা অনীহার কারণটা কি? দেখবেন ওই মর্মে কিছু হাদিস রয়েছে, অর্থাৎ মাকে কেন ওলামায় কেরামের কথা যে বসে পেশাব করা, দাঁড়িয়ে পেশাব করা নিষেধাজ্ঞা মানে একটা সহি আছে, কোনো সহি আছে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দাঁড়িয়ে পেশাব করেছেন সেটা একটা জায়েজের প্রমাণ এবং সেটা প্রেক্ষাপট। আগেই বলেছি যে দুটো শর্ত করা হয়েছে, যে পেশাবের সেটা থেকে বেঁচে থাকা আর পর্দা, এটা যদি দাঁড়িয়ে কোনো জায়গায় হয় সম্ভব তো এটা কোনো ব্যাপার না, জায়েজ রয়েছে। এক কথায় বসে পেশাব করা উত্তম, দাঁড়িয়ে পেশাব করা এটা হলো জায়েজ। এতটুকু আমরা বললেই যথেষ্ট, কিন্তু ইহুদির বাচ্চা হয়ে যাবে মানে বসে পেশাব, দাঁড়িয়ে পেশাব করলে এটা বাড়াবাড়ি হয়েছে এই জৈব জাল হাদিসের কারণে, এই অতিরিক্ত তাপমাত্রা যোগ হয়েছে এই সব কারণে। এক কথায় আমাদের জনজীবনে অনেক আমল রয়েছে যেগুলি জৈব জাল হাদিস, এবং বিদআতপন্থীরা এই জাতীয় হাদিসগুলিকে বেশি কাজে লাগিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। এই ছিল সংক্ষিপ্ত আকারে কিছু বিদআতপন্থীদের পথ ও পদ্ধতি, যেগুলির মাধ্যমে মানুষকে অনেক সময় গোমরাহ করে থাকে বা অজান্তে অনেক আমল করা হয়ে থাকে যে আমলগুলি প্রকৃত অর্থে শরিয়া ভিত্তিক নয়, কিন্তু জৈব জাল হাদিসের মাধ্যমে ওই আমল আকিদা গড়ে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন।